সবকিছুর পরও আপনার জন্য এটা খুবই পজিটিভ। কোনটা? তাই না, সব পরিস্থিতিতে সবকিছু খুব হেসে উড়িয়ে দিতে পারে। এই সব আপনার জন্য হলো, তাই না? আপনার জন্য ভালো, আপনার কথা মতো আমি রিক্সা উঠলো, কখন পকেট থেকে চাবিটা পড়ে গেল খেয়াল করি। মানুষের জীবনে কত কষ্ট থাকে, কিন্তু সবকিছু ভুলেও তো যেতে হয়। তাহলে আমি কেন ভুলতে পারতেছি না মা? ও হ্যাঁ, তাই তো, আর আমি তো এখন কিছুই করি না। কি যে বলেন না, বিয়ের মতো এত বড় একটা কাজ করে এখন বলছেন কিছু করি না। বাবা মার মুখে শুনলাম আসিফ নাকি কয়েকদিন ধরে আমাদের বাসার আশপাশে ঘুরঘুর করছিল আমাকে বিয়ে করার জন্য। বলতে থাকো, আমি আর কয়েকদিন ভাববো, তারপর ভেবে ডিসিশন নেব। তারপর বল তুই কেমন আছিস? আমি ভালো আছি প্রীতা। কি বলবো, কি বা বলা যায় এখন? কি হবে আসিফ, আপনি প্রীতাকে বলে দিলেন না কেন? আর এটাই তো সত্য, মানে সত্যটা তো চাইলেই বলা যায় না। আমি জানি চাইলেই বলা যায় না, কিন্তু রাগ ঢাক করেই বা লাভটা কি? আর তাছাড়া প্রীতার সাথে তো মানে আমার তো কোনো কমিটমেন্ট নেই, তাই না? আমার ছিল। কি? বন্ধু হিসেবে এমন কাউকে আমি বিয়ে করতে পারি না যাকে ও ভালোবেসেছিল। ওরে প্রীতা, হাই। আচ্ছা টেলিফোন নিয়ে কতক্ষণ বসে থাকবি বল তো? আসছি বাবা, 2 মিনিট। অনেকক্ষণ থেকে তো 2 মিনিট বলছিস, আসলে না হলে আমি খেতে বসলাম। মা, এভাবে রেগে যাচ্ছ কেন? এতদিন পর তোমাদের মেয়েটা বাড়িতে এলো, এভাবে কি রাগারাগি করাটা ঠিক হলো? কথায় তো একেবারে টনটনা। এটা বোঝানোর জন্য তো সবাইকে ফোনে ট্রাই করছি। কিন্তু এদিকে যে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে সে খেয়াল আছে তো? বাবা, তাহলে মাইক্রোওয়েভটা আছে কিসের জন্য? 2 মিনিট। সব কিছুতে পাগলা। পাগলামি না, বাড়াবাড়ি, এসব আমার একদম ভালো লাগে না। আচ্ছা তুমি বা এত খেপে যাচ্ছ কেন বলো তো? মেয়েটা এতদিন পরে এসেছে, সবার সাথে একটু যোগাযোগ করবে সেটাই তো স্বাভাবিক নাকি? তাই বলে এক্ষুনি? আরে বাবা, এটাই তো ওর স্বভাব, ও ফিরে পেয়েছে। আমি আমি নিশ্চিন্ত বোধ করছি। কই দাও, খাবার দিলে দাও। কিরে, মুখটা কি এরকম বাংলার ভাঁজ করে রেখেছিস কেন? আর সে কখন থেকে ফোন ট্রাই করছে, কাউকে পাচ্ছি না। আচ্ছা বাবা, আসিফ কি মোবাইল পাল্টে ফেলেছে জানো কিছু? রীতাটাও না একটা ছাগল,
ওর ফোনে এতবার ফোন করছি, ফোন বাচ্চা অথচ ফোন ধরে না। ভাবলাম ওকে নিয়ে বাইরে যাবো। অনেকদিন পর আবার যেন শুনলাম পিতা আমাকে একদম ভালোবেসেছিল। বলেছি আপনাকে বহুবার। তার অর্থটা কি দাঁড়ায়? সত্যটা হচ্ছে এখন আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আপনি ভালোবাসতেন না পিতাকে কখনো? এসব কথা খুবই অবান্তর। হ্যাঁ, বাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসার সূত্র তো ছিল একটা এনগেজমেন্ট, একটা সেটেল ম্যারেজ মাত্র। তাই না? আমার মনে হয় না যে এসব নিয়ে আমাদের কনফিউশনে কিছু আছে। তার চেয়ে ফোন করে ওকে সব কিছু বলে দেওয়া দরকার, হয় আপনি অথবা আমি। পিতা সহ্য করতে পারবে না, এনে নিতে পারবে না। আমাদের বিয়েটা যেদিন ভেঙে যায় আমি মেনে নিতে পারিনি, সহ্য করতে পারিনি। আপনি কেন সব কিছু আপনার উপর নিয়ে নিচ্ছেন? আপনি আর আমি এক জায়গায় দাঁড়িয়ে নেই। পিতার ভাষায় আমাকে কখনো বন্ধু হিসেবে দেখা হতো না। বাবা মাকে ছেড়ে এসে ওই মানুষগুলোকে অনেক বেশি আপন মনে হতো। ওরা অনেক ভালো মানুষ। তাহলে এখন আমাদের বিবাহিত জীবন কি তাহলে কয়েক ঘন্টার? ঠিক আছে, কি শুরু করলি? তুই তো খাওয়াটা শেষ করবি না নাকি? বাবা তুমি বুঝতে পারছো না, কাউকে ফোনে পাচ্ছি না, মেসেজটা তো ঠিক রাখা যায় না। এই সামান্য কারণে মেসেজ খারাপ করিস কেন? মা তুমি এটাকে সামান্য কারণ বলছো? বন্ধু বান্ধব মানুষের জন্য সামান্য কারণ? শোনো, মেজাজ খারাপ যেরকম একটা কারণে হয় না, মেজাজ খারাপের ধরনও কিন্তু একরকম হয় না। কি? হ্যাঁ, এই যেমন ধরো তুমি এখন মেজাজ খারাপ করে আমার গালে একটা চর বসিয়ে দিতে পারো, কিন্তু বাবার ক্ষেত্রে কি তুমি সেটা পারবে? কি অসভ্যর মতো কথা বলছিস? হ্যালো, হ্যালো, আরে ফোনটা সারাক্ষণ বিজি রাখিস কিসের জন্য? এর মধ্যে কাউকে জুটিয়ে ফেলছিস নাকি? মাসখানেক বললে কি মাসখানেক থাকা যায় নাকি সবকিছু ফেলে? আমি ফিরে এসেছি, আমার ইচ্ছে হচ্ছে, তাতে তোর কোনো সমস্যা আছে? আপনি কেমন করে বলে ফেললেন? এত সহজে বলে ফেলা যায়? আমি শুনে যা বলেছি সেটা বিট করতে চাই, কিন্তু আমি বুঝে গেছি কি হয়েছে। বিয়েটা করা আমাদের ভুল হয়েছে। কি? জীবনকে আমি যত সহজ করে দেখতে চেয়েছি, জীবন আসলে তত সহজ না। আমার জীবনের অনেক ডিসিশনে আমি হুটহাট নিয়েছি, ভালো মন্দ দেখার পরের বিষয়। আমরা তো সংসার শুরুই করিনি এখনো, ভালো মন্দের প্রশ্ন আসছে কেন? ওই এক টুকরো কাগজ ছাড়া আমাদের তার কোনো সম্পর্কই নেই। আপনার কি ধারণা ওই এক টুকরো কাগজের ভয়ে মানুষ সংসার করে, অথবা 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 আপনার মতো পালিয়ে যায়? আপনি ধর, হ্যাঁ সবাই জানুক যে আমি বিয়ে করেছি, প্লিজ। হ্যালো, হ্যালো, কে রোজ, কেমন আছো? তোমরা এখনো যাওনি? আমি তো ভেবেছিলাম বিয়ে যখন হচ্ছে না এতদিনে নিশ্চয় তোমরা চলে গেছো। এনিওয়ে, আসিফ কি আছে ওখানে? হ্যালো, হ্যালো রোজ, হ্যালো রোজ, কথা বলছো না যে? হুম, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি নিশ্চয় আসিফকে ফোনটা দিতে চাচ্ছ না। অথবা পাচ্ছ না। কার ফোন? কে? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি। আমিটা কে? আমি পৃথা।
কেমন আছো আসিফ? হ্যাঁ ভালো, তুমি? আমি ভেবেছিলাম তুমি হয়তো রাগ করে আমার সাথে কথাই বলতে চাইবে না। আসিফ আমি জানি তোমার সাথে অন্তত আমি অনেক বেশি অন্যায় করে ফেলেছি। না না আমি কিছু মনে রাখিনি। আমি জানতাম তুমি এমনই বলবে। আসিফ তোমার সাথে না আমার সামনাসামনি অনেক কিছু বলার আছে। আচ্ছা আমি যদি বলি যে আমি তোমার জন্য ফিরে এসেছি তুমি বিশ্বাস করবে? ফিরে এসেছো তাহলে? তোমার সাথে আমি দেখা করতে চাই। দেখা? একবার কি রিতার বাসায় আসতে পারবে তুমি? রিতার বাসায়? মা একটু বাইরে যাব, কিছু টাকা হবে? টাকা আমার কাছে কি, তোর বাবাকে বল। ঠিক আছে। এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? রিতার বাসা যাব মা, অনেক কষ্টের পরে শয়তানটাকে খুঁজে পেলাম। এ সেই কি শুরু করে দিলি বলতো? আমার আর কি করার আছে মা বলো। তোর বাবা আর আমি একটা বিষয়ে তোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। এখন তারা আছে মা, ফিরে এসে শুনবো। আমরা একটা ছেলের সাথে তোর বিয়ের কথাবার্তা চালাচ্ছিলাম। সরি আমি তোমার কথাটা ঠিক বুঝলাম না। ছেলে ডাক্তার, দেখতে শুনতে ভালো। আসিফ দেখতে শুনতে খারাপ হলো কবে থেকে? এর মধ্যে আবার আসিফ আসছে কেন? খুব অন্যায় মা, খুব অন্যায়। প্রথমত আমাকে না জানিয়ে কিছু করার চেষ্টা করা, আর দ্বিতীয়ত আসিফের সাথে আমার কমিটমেন্টটা ভেঙে দেওয়া। অন্যায়? তুমি যা ইচ্ছা তা করবে আর আমরা কিছুই বলতে পারবো না তোমাকে? বলো, বলতে মানা করছে কে? বললেই শুনছে কে? এখন পর্যন্ত কোন কথাটা আমার থাকছে? এই পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুই আর তোর বাবা দায়। সব কিছুর জন্য তুমি আমাকে দায় করছো? আসিফের সাথে বিয়ে ভাঙার জন্য কি আমি দায়? হ্যাঁ, সব কিছুর জন্য তুই আর তোর বাবা দায়। আরে বাবা, বিয়ে শাদিতে কত কথা হয়, 10 কথা 20 কথা 100 কথা, সব কিছু কি ধরতে হয়? তুই আর তোর বাবা কোনো কথা মাটিতে পড়তে দিস? কথার পিঠে কথা, এভাবে কথা ধরলে জগৎ সংসার চলতো? তুমি আমাকে এখন কি করতে বলছো মা? তোরা বাপ বেটিতে এবার ক্ষান্ত দে, তোদের কথাবার্তা কাজকর্ম বোঝাবুঝি যথেষ্ট হয়েছে, এবার একটু থাম। পিতা আপনাকে চিনতে পারেনি? ভেবেছি আমি রোজ। আপনার পরিচয় বললেই পারতেন। আপনিও তো বলতে পারেননি। দেখা করতে চাইল আমার বাসাতেই বুঝি। আপনার দেখা করা উচিত। কেন? যে কথা টেলিফোনে বলতে পারেননি সেটা বলার জন্য? নাকি আপনি আমার মতো সাহস পাচ্ছেন না? আপনি তো পৃথাকে না করে দেননি, ও নিশ্চয়ই অপেক্ষা করবে। কেন যাব আমি? আপনি কেন এরকম ভাবছেন? আপনি গেলেই পৃথা পুরনো সম্পর্ক টেনে আনতে চাইবে? তা অবশ্য, আমি শুধু শুধু আমার কথা বলছি, হ্যাঁ শুধু শুধু টেনশন করছি। আসলে পিতা চলে যাওয়ার সময় তো সম্পর্কটা ভেঙে দিয়ে গিয়েছিল। হ্যাঁ ভেঙে দিয়ে গিয়েছিল, তাই বলে এটাও নিশ্চয় চাইনি আমার সাথে গড়ে উঠুক। আমার মনে হয় দেখা করতে যাওয়া উচিত। আমি একাই পিতার সাথে দেখা করতে যেতে চাই। Thank you.
আসিফ তুমি এত আগে চলে এসেছো? ও মাই গড, রিদা কোথায়? ও অনুষ্ঠান মেহমানদারি করার জন্য সে নাস্তা আনতে গেছে। এই মেয়েটা নিয়ে এই এক প্রবলেম, বুঝলে? ব্যাপার কি রিতা, জিনিসপত্র কোথায়? কেমন আছো পিতা? রিতা কোথায় আছে? আসেনি। মানে? মানে আমি আসতে নিষেধ করেছি। আমি তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না সে। রিতা বিয়ে করে ফেলেছে। কি? আজ সকালে। আর তুমি? আমিও বিয়ে করে ফেলেছি। রিতা কি? ¡Gracias!